নমস্কার মু সাউ আপনার আমল তেজরাজ সাউ ও স্বাগত করছি আজ ভিডিওরে আমি চতুর্থ শ্রেণী ক্লাশ ফোর বিবিধ প্রশ্ন ও পট ফোর্ আলোচনা করা ই পূর্বরূপ তিনোটি পট্র ভিডিও অপলোড হয়ে সারিছি যদি মানে দেখি না এবং এই ভিডিওরে আমি আলোচনা করা তাহলে আসুন ভিডিওটি আরম্ভ করা একত্রিশ নম্বর আদর্শ নিজ পাখে থাকা টাকা দুই ব্যক্তক সাত অংশে গোটে বই কি ও পাঁচ ব্যক্তক চৌদ্দ অংশে গোটে যন্ত্রবাক্স কি যদি অবশিষ্ট তা পাখে পঁচিশ টাকা থাকে তেমনি তা পাখি কেতো লা আদর্শ খরচ কলা কে আমি প্রথমে বাহার সাত অংশ व्यक्तको चौद अंश दुई व्यक्तको सात र व्यक्तको चौध अंश कि सात चौध र लसा चौध चौध हरण सात कले दुई दुई दुण है गि चौध हरण चौध कले एक पाँच एक पाँच समान नक्त चौध अंश सर्च गरिदेला अवशिष्ट कति र आदर्श पाखरे অবশিষ্ট রহলা কে এক টঙ্কা তার নেওয়া সব পুরা অংশ যেতে টাকা রেখে এক বিযোগ ন ব্যক্তক চৌদ এমি বিযোগ বহু থার বতাই যদি এক রু কোশ ভগ্ন সংখ্যা বিযোগ করা হরক লিখিদে যেত দিব সেতি চৌদ এবং হরর লবকু বিজয়োগি চৌদর নজয়োগ করে দেবে পাঁচ মতো অবশিষ্ট কে পাঁচ ব্যক্তক চৌদ তা পাখে রহলা সেটা প্রশ্নটা আমি পঁচিশ টঙ্কা এণু লেখি আদর্শ টাকার পাঁচ ব্যক্তক চৌদ অংশ ସମାନ ପଚିଶ ଏଣୁ ତାର ଟଙ୍କା କେତେ ହେଇଯିବ ପଚିଶ ଗୁଣନ ପାଞ୍ଚ ବ୍ୟକ୍ତ ଚଉଦ ସେପଟେ ଗଲେ କ'ଣ ହେବ ଚଉଦ ବ୍ୟକ୍ତକ ପାଞ୍ଚ ପାଞ୍ଚରେ କାଟିଦେବେ ପାଞ୍ଚ ପଞ୍ଚା ପଚିଶ ଚଉଦ ଗୁଣନ ପାଞ୍ଚ କରିବେ ଏଣୁ ଟଙ୍କା ହେଇଯିବ କେତେ ଚଉଦ ପଞ୍ଚା ସତୁରି କେତେ ସତୁରି ଟଙ୍କା ତେବେ ତା ପାଖରେ କେତେ ଟଙ୍କା ଥିଲା ସତୁରି ଟଙ୍କା ଥିଲା গোটে মোটর লঞ্চ স্রোতর অনুকূলের ঘণ্টা প্রত্যেক বা কিলোমিটর বেগরে যাইপরে মাত্র স্রোতর প্রতিকূলের ঘণ্টা প্রত্যালিশ কিলোমিটর বেগরে যাইপরে তবে মোটর লঞ্চ স্থির জলের ঘণ্টা প্রত বেগ কেপি গোটে সূত্র অলরে মোটর লঞ্চর বেগ সান কেখে অনুকূল ঘণ্টা বেগ বা এবং প্রতিকূল ঘণ্টা প্রত বেগ কে অরণ দুই

বয়স মিছিকঠৰ বৰ্ষ গুনু বয়সৰে দুই বৰ্ষ বয়সৰ তিনি গুণ হ'ব প্ৰথম যি বয়স অঁ অথৰ বৰ্ষ তাক আমি দুই যোগ কৰি দম কেতে কোডিয়ে বৰ্ষ কেতিয়াবা হৈ গ'ল কোডিয়ে বৰ্ষাইদে কণ হৈ যুনু বয়স দুই বৰ্ষ সোণু বয়সৰ তিনি গুণ হৈগলা এণু সোণু বয়সক আমি নিজা সোণুৰ বয়স এক গুণ নি যোৱা

পোন্ধৰ কিন্তু তাৰ বয়স পদৰ নুহে কাৰণ এই দুই বৰ্ষে এণু গুনুৰ বয়স পদৰ বিযোগ দুই কৰিব সমান তেৰ বৰ্ষ এণু কাহাৰ বয়স কেতে সোণুৰ বয়স পাঁচ বৰ্ষ গুনুৰ বয়স তেৰ বৰ্ষ পোন্ধৰ লেখিদেলে ভুল হৈ যাব ঠিক আছে কাৰণ আমি দুই বৰ্ষ বৰ্তমান দেখোন চৌত্ৰিশ নম্বৰ যগ্নাংশ মানৰ হৰ তেইছ সগ ফুল কেতিয়া হৰ তেইছ মানে এক ব্যক্তি

কোড়ি দিন সরি ব্যক্তি মাত্র আও কতজণ মজুয়া লগাইলে কাজটি ঠিক সময় সরি দেখ সে চুক্তি করে চব্বিশ দিন পর কাম সরিগালি কোড়িয়ে দিন আয় অনে চারিদিন ঠিক আছে কাম লা গোটিয়ে কাম তার কার্য সরি দুই ব্যক্ত ।। তিন অংশ এণু আও কলে তিন বিজয় দুই সমান এক ব্যক্ত তিন অংশ কাম চারি চারিদিনের করবার

আটশ হরণ দুই ব্যক্তক তিন সমান আটশ গুণন তিন ব্যক্তক দুই দুই রে দেওয়া সমান চারিশ হয়ে যাবে চারশ তিন সমান বারশ জন কে বারশ এক করে বারশ জন আক ব্যক্তক তিন অনশ করে থে এক দিনের বারশ ব্যক্তক তিন তিন কটি সমান চারিশ কে জন কিন্তু আমার নাই চারিদিন করি এক ব্যক্তক তিন অংশ একদিন করতি চারশ জন লিখিদেবে এক ব্যক্তক তিন অংশ এক দিনরে করতে চারশ জন এক ব্যক্তক তিন অংশ কু চার করবে চারশ হরণ চারিশ শহে জন কত জন শহে জন এ জন লে এণু আক সংখ্যা শহে বিযোগ জন আঠি জন দরকার পড়ে সেই কাম ঠিক সময় তিরিশ নম্বর দেবাশিষ এক ঘণ্টাতে যেতেকি বাট দৌড়িপারে কৈবল্য তার দুই গুণ বাট দৌড়িপার গোটি দূরতার দুই মুন্ডর দুই জন দৌড়া আর আট ঘণ্টাতে পরস্পর মিশলে প্রত্যেক উক্ত দূরতা কেতে সময় অতিক্রম কলে দেখ এটা বেগর অনুপাত 1 গুণ গলে ইয়ে 2 গুণ যাচ্ছে বেগর অনুপাত এ সময় অনুপাত উল্টা হব সময় অনুপাত দেবাশিষ নেব দুই ঘণ্টা বেলে কৈবল্য নেব এক ঘণ্টা কারণ এই দুই গুণ স্পিড্রে দৌড়ে এণু আমি সময় কন করে দেবা নেই যা দেবাশিষ নিয়ে দুই গুণ সময় আৈবল্য নিয়ে এক গুণ সময় যোগ করে দে এক গুণ সান কে গলা তিন গুণ তিন গুণ সময় এণু সময় হচ্ছে তিন গুণ অধিক সময় এণু এই আট ঘণ্টা আছে আট গুণ তিন ব্যক্তক একি করিবা এটা দেবাশিষ সময় সময়া দেবাশিষের সময় আট তির চবিশ ঘণ্টা সময় 8 গুণ তিন ব্যক্তক দুই করা এ দুই গুণে দুই সময় লাগিব। এণু দেবাশিষ লাগিব 24 ঘন্টা কৈবল্যক লাগবে বার ঘণ্টা সময়

সেই সংখ্যার তিন ব্যক্তি সেই সংখ্যা হচ্ছে শহে অনস্তরী রন ব্যক্তক তে তে কাটিাওয়া তে কাটলে তের তে তির অনচাশ কেত হয়ে গেলা অনচালিশ সংখ্যার পূর্ববর্তী অনচাশ কেউ সংখ্যার পূর্ববর্তী অনচালিশ যোগ ইয়ে করে দেওয়া সব চালিশ অনচালিশ হচ্ছে চালিশ পূর্ববর্তী সংখ্যা এরু চাল হয়ে গেল উত্তর বর্তমান দেখত্রিশ নম্বর ଗଣେଶ ପୂଜା ପାଇଁ ଭାରତୀୟ ବିଦ୍ୟା ନିକେତନ ଜଗତପୁରରୁ ଦୁଇଶହ ସତାବନ ଟଙ୍କା ଚାନ୍ଦା ଆଦାୟ ହେଲା ଅରୁଣ ଶ୍ରେଣୀଠାରୁ ଉଦୟ ଶ୍ରେଣୀର ପିଲାମାନେ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଉଦୟ ଶ୍ରେଣୀଠାରୁ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀର ପିଲାମାନେ ତିନି ଟଙ୍କା ଅଧିକ ଚାନ୍ଦା ଦେଲେ ଯଦି ଅରୁଣ ଶ୍ରେଣୀ ଉଦୟ ଶ୍ରେଣୀ ଓ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀର ଯଥାକ୍ରମେ ପଇଁତିରିଶ ଜଣ ଷୋହଳ ଜଣ ନଅ ଜଣ ପିଲା ପଢ଼ୁଥାନ୍ତି ତେବେ କେଉଁ ଶ୍ରେଣୀର ପିଲା କେତେ ଲେଖାଏଁ ଚାନ୍ଦା ଦେଲେ ଦେଖନ୍ତୁ ଅରୁଣ ଶ୍ରେଣୀ ଯେତିକି ଚାନ୍ଦା ଦେଲେ ଉଦୟ ଶ୍ରେଣୀ ଦେଲେ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଏବଂ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ଉଦୟ ଶ୍ରେଣୀଠାରୁ ତିନି ଟଙ୍କା ଅଧିକ ଦେଲେ ଏଣୁ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ଅରୁଣ ଶ୍ରେଣୀଠାରୁ କେତେ ଟଙ୍କା ପାଞ୍ଚ ଟଙ୍କା ଅଧିକ ଦେଲେ କାରଣ ଅରୁଣ ଠାରୁ ଉଦୟ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଦେଲେ ଉଦୟଠାରୁ ପ୍ରଥମ ତିନି ଟଙ୍କା ଅଧିକ ଦେଲେ ଏଣୁ ଅରୁଣଠାରୁ ପ୍ରଥମ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଅଧିକ ଦେଲେ ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ପିଲା ସଂଖ୍ୟା ଅରୁଣ ଶ୍ରେଣୀର ପିଲା ସଂଖ୍ୟା ସେମାନେ କେତେ ପଇଁତିରିଶ ଜଣ ଉଦୟ ଶ୍ରେଣୀର ପିଲା ସଂଖ୍ୟା କେତେ ଷୋହଳ ଜଣ ଆଉ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀର ପିଲା ସଂଖ୍ୟା କେତେ ନଅ ଜଣ ଏମାନେ ଯେତିକି ଟଙ୍କା ଦେଇଛନ୍ତି ଉଦୟ ଶ୍ରେଣୀର ପିଲାମାନେ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଏଣୁ ଏମାନେ ଷୋହଳ ଜୁଣେ ବତିଶ ଟଙ୍କା ଅଧିକ ଦେଇଛନ୍ତି ଠିକ ଅଛି ଅରୁଣ ଶ୍ରେଣୀର ପିଲା ଯେତିକି ଦେଇଛନ୍ତି ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ପିଲା ପାଞ୍ଚ ଟଙ୍କା ଅଧିକ ଏଣୁ ନଅ ପଞ୍ଚା ପଇଁଚାଳିଶ ନଅ ଜଣ ଥିଲେ ପଇଁଚାଳିଶ ଟଙ୍କା ଅଧିକ ଦେଇଛନ୍ତି ଏଣୁ ଉଦୟ ଶ୍ରେଣୀ ପିଲା ବତିଶ ଟଙ୍କା ଅଧିକ ଦେଇଛନ୍ତି ଆଉ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ପିଲା ପଇଁଚାଳିଶ ଟଙ୍କା ଅଧିକ ଦେଇଛନ୍ତି ଏଣୁ ଏ ଦୁଇଟାକୁ ଆମେ ଯୋଗ କରିବା କେତେ ଟଙ୍କା ଏମାନେ ଅଧିକ ଦେଇଛନ୍ତି ଯୋଗ କଲେ କେତେ ଗଲା ସତସ୍ତରି ଟଙ୍କା ଏଣୁ ପ୍ରଥମେ ଶ୍ରେଣୀ ଅଧିକ ଦେଇଥିବା ଟଙ୍କାକୁ ବିଯୋଗ କରିବା ଦୁଇଶହ ସତାବନ ବିଯୋଗ ସତସ୍ତରୀ କରିବା সান শহে অশি শহে অশি বর্তমান পিলা সংখ্যা বাহার করা কেতো পিলা সংখ্যা পঁয়ত্রিশ ষোলো আলো এটি লিখে মোট পিলা সংখ্যা পিলা সংখ্যা বর্তমান অরুণ শ্রেণী দিয়ে সংখ্যা বাহার করা অরুণ শ্রেণী চাঁদা দিয়ে চন্দা বর্তমান সান হয়ে এই যে টঙ্কা ସମାନ ତାକୁ ତିନି ଭାଗ କରିବା କାରଣ ଆମେ ଯେଉଁ ଅଧିକ ପଇସା ଦେଇଥିଲେ ତାକୁ ବିୟୋଗ କରିସାରିଛେ ଏଣୁ ଶହେ ଶୀ ହରଣ ଷାଠିଏ କଲେ ସମାନ ତିନି ଟଙ୍କା ଏଣୁ ଅରୁଣ ଶ୍ରେଣୀ ଦେଇଥିଲେ ତିନି ଟଙ୍କା ଉଦୟ ଶ୍ରେଣୀ କେତେ ଦେଇଥିଲେ ତାଙ୍କଠୁ ଦୁଇ ଟଙ୍କା ଅଧିକ ଉଦୟ ଶ୍ରେଣୀ ଦେଇଥିଲେ ତିନି ଯୋଗ ଦୁଇ ସମାନ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଆଉ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ଦେଇଥିଲେ ତିନି ଯୋଗ ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଅଧିକ ଦେଇଥିଲେ ଆଠ ଟଙ୍କା ଏଣୁ ତେବେ କେଉଁ ଶ୍ରେଣୀର ପିଲା କେତେ ଚାନ୍ଦା ଦେଇଥିଲେ ଆମେ କ'ଣ ଲେଖିବା ଅରୁଣ ଶ୍ରେଣୀ ଦେଇଥିଲେ তিন টঙ্কা উদয় শ্রেণী পাঁচ টঙ্কা ও প্রথম শ্রেণী আট টঙ্কা লেখা হে চা অনচালিশ নী গোট টেবুল ঘণ্টা কু শে চৌরাশ টাকার বিক্রি করে মূল কি ব্যক্ত অংশ লাভ ঘন্টা তবে টেবলর টেবল ঘণ্টাটি মূল কি আচ্ছা দেখানি বিক্রি তার বিক্রয় মূল্য শে টঙ্কা মূল কিণার এটা ক্রয় মূল্যর এক ব্যক্ত পাঁচ এণু আমি কে যাওয়া ক্রয় মূল্যকা পাঁচ গুণ আর লাভকু নিয়ে যাওয়া এক গুণ কারণ মূল কিণার এক ব্যক্তক পাঁচ অংশ সে লাভ কলা পাঁচ ভাগ ভাগ লাভ কলা এঞ্চুণ এক গুণ হয়ে গেল ছুণ বিক্রি মূল্য ছ গুণ এণু মূল্য যোগ লাভ এলে বিক্ৰয়ূল্য হ'না লাভ হৈছিলে এণু পাঁচ গুণ এক গুণ ছুণ ছুণ সমান চৌৰালিছ টকা এক গুণ সমান শে চৌৰালি শৰণ ছোৱবিশ টকা কিনা মূল্য কৈছে কিনা মূল্য আমি পাঁচ গুণ নিচো এণু চৌবিশ গুণ পাঁচ কৰিব সমান শে কোৰিটা শে কোৰি বৰ্তমান দেখোন চালিছ নম্বৰ বিভু একৈশ দিনত যেতিয়া খণ্ড গণিত কৰি পাৰে ବିଭୁ ସହିତ ବିଷ୍ଣୁ ମିଶିଲେ ଚଉଦ ଦିନରେ ସେତିକି ଖଣ୍ଡ ଗଣିତ କରିପାରନ୍ତି ତେବେ ବିଷ୍ଣୁ ସେତିକି ଗଣିତ କେତେ ଦିନରେ କରିବ ଦେଖନ୍ତୁ ବିଭୁ କଲେ ଏକୋଇଶ ଦିନରେ କରେ ଏଣୁ ବିଭୁ ଏକ ଦିନରେ କରିବ କେତେ ଏକ ବ୍ୟକ୍ତକ ଏକୋଇଶ ଅଂଶ ବିଭୁ ଆଉ ବିଷ୍ଣୁ ଦୁହେଁ ମିଶି କଲେ କେତେ ଦିନରେ କରନ୍ତି ଚଉଦ ଦିନରେ ଏଣୁ ସେମାନେ ଏକ ଦିନରେ କରିବେ ଏକ ବ୍ୟକ୍ତକ ଚଉଦ ଅଂଶ ଦୁହେଁ ମିଶି କରନ୍ତି ଏକ ଚଉଦ ଅଂଶ ବିଭୁ କରେ ଏକ ବ୍ୟକ୍ତ ଏକୋଇଶ ଅଂଶ एणु विष्णु एक दिन एकाकी एक दिन एक व्यक्त 14 वियु एक व्यक्त एकैश लसु बाहेक 42 बयाालिस शरण चौध कहिले 3 एणु तिन लेखेको बयाालिस शरण एकैसले 2 एणु 2 समान एक व्यक्त 42 अंश एक दिन करे एक व्यक्त बयालिस अंश को करिवो एक हरण एक व्यक्त 42 समान एक गुणन 42 व्यक्त एक समान বয়ালিছ দিন কেতিয়ে দিনৰে কৰিব বয়ালিছ দিনত কৰিব আলোচনা কৰোঁ চতুৰ্থ শ্ৰেণী মানসাংকৰ বিভিন্ন প্ৰশ্ন ওৱৰ একতিশ ৰু চালিছ নম্বৰ যায় আশা কৰোঁ ভিডিঅ'টি নিশ্চিতভাৱে আপোনালোক ভাল লাগি থাকি ভাল লাগিলে গোটেই লাইক কৰোঁ আৰু এপৰ্যন্ত যদি আমাৰ চেনেলটো সবসক্ৰাইব কৰি নাহি সবসক্ৰাইব কৰোঁ ভিডিঅ'টি দেখি থাৰ আপোনাক বহুত বহুত ধন্যবাদ হৰি অ'ম